কেজি চাঁদের পাথর নিয়ে পৃথিবীতে ফিরছে চীনা মহাকাশযান পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত চ্যাং ই উনিশশো ছিয়াত্তর সালে সোভিয়েত ইউনিয়নের লুনা চব্বিশ মিশনের পর এবারে প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানায় চ্যাং ই ফাইভ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে চাঁদের কক্ষপথের বাইরে যেতে যানটির বাইশ মিনিটের মতো সময় লাগে এজন্য চারটি ইঞ্জিন জ্বালাতে হয় একে এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মঞ্চ রামাকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে